চলো এই ক্যামেরা, এই ক্যামেরা, এই ক্যামেরা, ওই ক্যামেরা, আমি না আমি ইউজুয়ালি অনেক কথা বলতে পারি, আজকে আমি কেন জানি কিছু বলার মতো জায়গাতেই নেই। আমি জাস্ট ওদেরকে, আমি এখনো ওই ঘরেই আছি, ওদের হাসি, ওদের মজার, ওদের আনন্দের ঘরে যেন আমি এই মুহূর্তে আছি। আমি ইমোশনাল হয়ে গিয়েছি, আমি এমনিতেই ভীষণ ইমোশনাল পার্সন। আর এইটা তার আমি বাচ্চা দেখলাম নিজেকে ধরে রাখতে পারে, যেভাবে ওরা এসে আমাকে ধরছে, ওরা এসে যেভাবে আলিঙ্গন করছে, ওরা যেভাবে ভালোবাসছে, ওরা যেভাবে মানে আমি যদি নিশা বলি আমার ঝগড়া করছে, না তুমি তো ঈশা, তুমি তো নিশা না, তুমি কেন শুধু নিশা বলছো, ঈশাও তো আছে, আবার শুনছো না রুক্মিণী, তো কেন রুক্মিণী তুমি বলছো, মানে এইটাই, মানে এটা এত আমার মনে হয় সেই মুহূর্তে শুধু আমরা না, তোমরাও মিডিয়ারও ওই পারে দাঁড়িয়েছিলে, তোমাদের জন্য এটা একটা ইমোশনাল মোমেন্ট ছিল। আর দেখবে কিন্তু আমরা সবাই মানুষ, তো ইমোশনসের বিয়ন্ড আর কোনো কর্মক্ষেত্রও মাথায় আসে না। এক্স্যাক্টলি, সো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ভেবেছিলাম যে আমরা স্লো অ্যান্ড স্টেডি উইন্ডের রেস, আমি কিছুদিন আগেই বলছিলাম, আজকে এত হাউসফুল, এত ফাস্ট উইন, মানে সৌভিক তো মাঝখানে মাঝখানে গিয়ে শুধু দেখছি নিজেই চমকেছে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে, এটা হচ্ছে, মানে ওর অনেক দিন ধরে একটা মানে তপস্যা যে এরকম একটা দিন দেখুন, সেখানে দেখছি আমার খুব খুশি অ্যাজ এ টিম। এটাই বলছি মনে হয় কি আমার ব্লকবাস্টারের পথে এই বাচ্চাদের হাসি দিয়ে সুপারহিট, এবার বাকি ব্লকবাস্টারটা আপনাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।